Sometimes someone comes into your life so unexpectedly. Sometimes someone turns to be the one that gives you everything, just like you did. Took me by surprise. Good morning, welcome back to our channel. আশা করব সবাই ভালো আছো, আমি অবশ্যই ভালো আছি। না থাকলে আর এভাবে ব্লগটা শুরু করলাম কি করে? এখন বাজে 10:44 আর আজকে এখন থেকেই আজকের নতুন ব্লগটা শুরু হচ্ছে। তো চলো, আমি যাব হচ্ছে এখন বিরাটি, পাপা এইমাত্র বেরোলো, তারপর আমিও বেরোবো, আর মিঠিও আসবে আঁকতে, ওই জন্য তাড়াহুড়োতেই আছি। মিঠি 11টায় চলে আসবে, আমরা যাব। আমাদের ট্রলিগুলোকে ওই হ্যান্ডেল খুলে গেছিলো, কোনটা চাকা সারানোই হচ্ছিলো না। তো যদিও আমাদের সবকটা ট্রলি লাগবে না, তাও ঠিক করাতে দিচ্ছি আপাতত দুটো। তিনটে ট্রলি ভেঙেছে, তো দুটো আপাতত এখন ঠিক করতে দিচ্ছি, আরেকটা আপাতত থাক এখন এখানেই। আর সকালে রান্নাও হয়ে গেছে, পাপা নিয়ে গেল রুটি বাঁধাকপি, আর খেয়ে গেল হচ্ছে পেঁয়াজ বাঁধাকপি ধনে পাতা এসব দিয়ে একটা পকোড়া টাইপের ভেজে দিয়েছিলাম, আর ডাল আর বাঁধাকপির তরকারি, আর চিংড়ি মাছ ভাপা করেছিলাম ওই জলের ওপর বসিয়ে টিফিন বাটিতে, যেটা করি আর কি। তো চলো বাকি কথা এসেই নয় হবে, প্রচণ্ড রোদ, এখন ট্রলিগুলোকে নিয়ে যেতে হবে। আমাদের সাথে সেই ট্রলি দিতে যাওয়ার টাইমে কথা হয়েছিল, ট্রলি তো দিয়ে এসেইছি, কালকে বিকেলে নিয়ে আসব। আর এসে তারপর মিঠিকে আঁকানোও হয়ে গেল, তারপর আমার স্নানটাও হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়েই এসছে। আজকে আমাদের একটু তাড়া আছে, তোমাদেরকে বলছিলাম না যে সেই যে দেখা করার কথা, তো ওদের সাথে আজকে দেখা করতে যাব। আজকে যাব হচ্ছে আমরা প্রিন্সেপ ঘাট। তো আমার না ওখানে খুব মানে নিজের বিয়ের প্রি ওয়েডিংটা ওখানে করবো ভেবেছিলাম, তো হয়নি। আমার বিয়ের প্রি ওয়েডিং যে হয়েছিল এটার জন্য অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র আমাদের ডিএ স্টুডিও দাদাদেরকে। আমরা নিজেরা হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দাদারা হাল ছাড়েনি, দাদারা বলেই গেছিল যে করবো তো অবশ্যই যেখানেই হোক না কেন। আমাদের প্রথম কথা হয়েছিল প্রথম যেদিন লকডাউনটা, মোদি বলেছিলেন, মোদিজি, যে একদিনের জন্য শুরু হবে সানডেতে, সেই দিনকে আমাদের প্রথম করার কথা ছিল, প্রথমটাতে বাধা পড়ে গেছিল অলরেডি। তো আমরা বনগা রাজবাড়িতে প্রি ওয়েডিং করেছিলাম, তো আমার ইচ্ছে ছিল একটু প্রিন্সেপ ঘাটে করবো, তাই জন্য আজকে আমি প্রিন্সেপ ঘাটে শাড়ি পরেই যাবো ফটো তোলার জন্য। তো এই আর কি, নতুন যে ব্ল্যাক শাড়িটা কিনেছি ওটা পরেই যাবো ঠিক করেছি। তো চলো 12:30 এমনিও বাজে, এবার বসিয়ে দিই ভাতটা, ও তো স্নানেও যায়নি, এখনো বসে বসে চাকে যাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে না গরম পড়ে গেছে, হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি এইসবই করছে ও। যদিও গরম পড়েই গেছে, ঠান্ডা জলে অলরেডি আমি স্নান করা শুরু করে দিয়েছি, আর গরম জলে স্নান করলে এরপর ঘুম আসবে না। তো যাই, এবার ভাতটাকে বসিয়ে দুটাকে এখন দেখাতে পারবো জানি না, দৌড়াচ্ছি রীতিমতো। তিনটেতে ট্রেন, 2:36 বাজে, বেশি লেট হয়নি, তবে কতটা রিক্সা পাবো এটা নিয়ে একটু চাপেই রয়েছি, রিক্সা না পেলেই লেট। আমি সেই কালো শাড়িটাই পরেছি যেটা সেদিনকে মিশো থেকে নিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম, পরে দেখাচ্ছি। আর গলার হার আর কানের ওটাই পরেছি, বেশি এক্সপেরিমেন্ট করা যাবে না। আসলে এই টাইমটাতে বেরোতে গেলে কত তাড়াতাড়ি খাবো বলো, তাও আর আমি 1:30 খেতে বসলাম। তো চলো আগে স্টেশন পৌঁছে যাই, তারপর ভালোভাবে কথা বলছি। ট্রেনটা থেকে নামলাম আমরা এই জাজ, আর পৌঁছেই গেছি, দেখে বুঝতেই পারছো যে পৌঁছে গেছি প্রায়। ওদের আসার কথা আছে, তো দেখি এলো কিনা। ওরা এসেছে আমাদের সাথে, মানে আলাদাই এলো আর কি, এখানে এসে দেখা করলো। তো দেখতেই পাচ্ছ চুলঠুল একটু খুলেছিলাম ফটো তোলার জন্য, আবারও বাঁধবো কারণ প্রচণ্ডই গরম লাগছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখা যাক আজকে আমি কোনো ক্লিপ সেভাবে নিতে পারি কিনা, তাহলে আলাদা করে আমার ভিডিও বানানোর এটার ওপরে ইচ্ছে আছে। তো দেখাই যাক কি করতে পারি। এখানকার এই যে শুভ্র আমার কথাগুলো প্র্যাকটিস করছিল, তো আমাদের এখানকার ফটো তোলা শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:50, এখানে পাক্কা 50 মিনিট ধরে ফটো তুলেছি। এবার যাবো ওই গঙ্গার ধারটাতে, দেখা যাক কি করা যায় এবার। ওকে তো সারাদিন, ও সারাক্ষণই মাস্ক পরে যাচ্ছে, কেন যে পড়ছে জানি না। এই যে
এটা হচ্ছে রূপম, এটা হচ্ছে শুভ্রা। তো চলো এবার যাবো আমরা ওই দিকটাতে। প্রিন্সেপ ঘাটের এপাশটাও ঘোরা হয়ে গেছে, এইবার আমরা বোটে চড়তেছি। এই যে এখান থেকে ওই ব্রিজের তলাটা দিয়ে ঘুরিয়ে আনবে আর কি, তাই জন্য ঘুরে আমরা চারজনে একটাতেই একটা নৌকোতে উঠবো, যাই না ডুবেও যেতে পারে আমার আর শুভ্রার জন্য। হোপ ফর দ্য বেস্ট যে আমরা আবার ফিরে আসব। তো চলো যাওয়াই যাক, দেখা যাক কি হয়। যদি বোটে উঠি তারপর ভিডিও করব, জানি না আজকের ব্লগে যাবে কিনা, ইচ্ছা আছে পরে পুরো ব্লগটা একসাথে করে নিয়ে ছাড়া, তবে আজকেই আমি বকবক করছি এই ব্লগগুলো যাবে। বসে আছি অলরেডি, কিন্তু উঠে থেকে ফটো তোলার এতটাই ধুম যে কোনো ভিডিও আর করা হয়নি এমনি। আর পেছনটায় যেহেতু লাইট চলছে তাই জন্য সামনেটায় আমাকে এরকম অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো, যদিও দেখা যাচ্ছে না খুব একটা ভালো অন্ধকার। আর ও তুলছে ওদের ফটো, এই দেখো রোমান্টিক কাপল আমাদের। তো চলো আমরাও তুলেছি, এরকমটা নয়, তো আগে এনজয় করে নিই। কতটা কি শুনতে পাবে জানি না, ঘের ঘের আওয়াজ তো হচ্ছে। আমরা এসে নিজাম থেকে খেতে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, হালকা ফুলকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখাচ্ছি তোমাদেরকে রেস্টুরেন্ট। আমাদের প্রথম স্টার্টারটা চলেই এসছে, এটা হচ্ছে মুরগ কাঠি কাবাব। আর অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে আর কি। আমরা খাবো হচ্ছে তন্দুরি রুটি আর মাটন রেজালা, আর ওদের জন্য অর্ডার দেওয়া হয়েছে মাটন বিরিয়ানি, আর ওরা খাবে হচ্ছে লাচ্ছা পরোটা আর হচ্ছে মাটন চাপনা কি একটা। তো চলো আগে খাওয়াটা শুরু করি। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, তারপর না বাড়ি চলে এসেছি, কিন্তু শরীর আর সত্যি দেয়নি, কোনো রকম চেঞ্জ করে নিয়ে বসেছিলাম একটু। এখন 10:30 বাজে, শুয়েই পড়বো, আর শরীর দিচ্ছে না। মানে ভেবে দেখো পরপর পরপর আমার যাচ্ছেই,
তো আর শরীর এখন দিচ্ছে না, এবার ভাবছি যে একটু শুয়েই পড়বো। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আবার আসবো কাল একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আজকে প্রিন্সেপ ঘাট অনেক কিছু আমি তুলে রেখেছি, তো তোমরা অনেক সময় বোর হয়ে যাও, তো সেক্ষেত্রে বলে রাখি যে আমি আজকের সাথে অ্যাড করছি না, যেটা আমি বলছিলাম ওই ব্লগগুলোকে অ্যাড করে আমি অন্য আরেকদিন একটা ভালো ব্লগ, যেটা আজকে যেরকম গেছে সকালে, সেরকম কিছু একটা বানানোর চেষ্টা করব। অবশ্যই একটু তো ভাবতে টাইম লাগে, আমি কদিন একটু ভেবে নিই তারপর ওই ধরনের একটা ব্লগ বানিয়ে দেব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি নতুন বন্ধু আমার চ্যানেলে অ্যাড হও তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। তো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।